হ্যালো বন্ধুরা, পরিকল্পনা ছাড়াই হঠাৎ চলে আসলাম কলকাতা। বাড়ি থেকে বের হয়ে প্রথমে সোজা চলে আসি জলপাইগুড়ি। এখানে রাতের জন্য কিছু খাবার নিয়ে জলপাইগুড়ি স্টেশনে আসি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দার্জিলিং মেল ধরে আমাদের যাত্রা। রাত 9টার দিকে খেতে বসলাম। আজ শনিবার, তাই নিরামিষ। জলপাইগুড়ি থেকে আনা রুটি, ডাল মাখনা আর আলু পনির দিয়ে জমিয়ে খেলাম। খেয়ে শুয়ে পড়ি। সকাল সকাল উঠে সূর্যোদয়ের সাথে সাথে দক্ষিণেশ্বর মন্দির দর্শন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। এই নিয়ে জীবনে দ্বিতীয়বার কলকাতায় আসা। ভিড়, এত জনস্রোত আমার ভালো লাগে না। তার মধ্যে অসহ্য গরম। সকাল সকাল তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি। শিয়ালদা স্টেশনের উপরে আছে RMD হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ঘণ্টা প্রতি GST সহ 56 টাকা করে 1 ঘন্টা AC হাওয়া খেলাম। তারপর আমরা অসহ্য গরমে কাজে বেরিয়ে পড়ি। শিয়ালদার পাশেই ফুটপাথের একটি দোকানে সবজি পুরি খেলাম। তারপর বাস ধরে আমরা পৌঁছে যাই পার্ক স্ট্রিট। বড় বড় বিল্ডিং, গাড়ি ঘোড়ার ভিড় সামলে পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত কাজের জায়গায়। সেখানে এই নাগলিগম গাছের সাথে দেখা। আর লোভ সামলাতে পারিনি, ভিডিও করে নিলাম। কাজ শেষ করে প্রথমেই চলে গেলাম নন্দিনীদির হোটেল, কিন্তু দুর্ভাগ্য সেখানে তার দেখা পেলাম না। কলকাতার বাস আর হলুদ ট্যাক্সি আমাদের বেড়ানোর মাধ্যম। ওখানে একটি হোটেলে খেলাম। এবার আমরা জেনারেল পোস্ট অফিস, রাজভবন, মিউনিসিপ্যালিটি দেখতে দেখতে পৌঁছে গেলাম এসপ্লেনেড মেট্রো স্টেশন। এখানে টিকিট কেটে মেট্রো করে সোজা কালীঘাট। হ্যাঁ, উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর বাড়ি। প্রথমে আমরা কালীঘাট মা কালী মন্দিরে পূজা দিলাম। এখানে পূজাপাঠ হয়ে গেলে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মুখ্যমন্ত্রীর বাড়ি। কিন্তু হেভি সিকিউরিটি। ও হ্যাঁ, এর সামনের গলি দিয়ে হাঁটতে গেলে সাবধান, সুন্দরী রমণীরা হাত নেড়ে ডাকতে পারে। আমরা এরপর চলে আসি সেক্টর 5, অর্থাৎ সল্টলেক। এখানে আমার ভিডিও দেখে এমন একজন দাদার সাথে দেখা। তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বাস করে ফিরে আসি ধর্মতলা। এখানে কিছু কেনাকাটা করার পর আমরা চলে যাই শ্রী লেদার্সে। সেখানেও কিছু কেনাকাটা করে সোজা বাসে করে আমরা চলে আসি শিয়ালদা স্টেশন। আগে থেকেই টিকিট করা ছিল, তাই সময় নষ্ট না করে হালকা খেয়ে চলে আসি স্টেশনে। এই তীব্র গরমে অসহ্য লাগছিল, কিন্তু এই দুদিনের ভ্রমণেও অনেক কিছু দেখা হলো, অনেক কিছু শেখা হলো। ধন্যবাদ।